করোনা মহামারীর কারণে এবছরও সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে না। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশে থেকেই পদক ও সনদ গ্রহণ করবেন। বৃহস্পতিবার নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, মহামারীর পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিজয়ীরা উপস্থিত না হলেও নোবেল কমিটি এবার স্থানীয়ভাবে ছোট পরিসরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের আশা জানিয়েছে। এই অনুষ্ঠান টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে। আগামী 4 অক্টোবর থেকে 11 অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি, অর্থনীতিতে প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। 1901 সাল থেকে এই পুরস্কার ঘোষণা করা হচ্ছে।